হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা চমৎকার তথ্যমূলক ভিডিও উপহার দেবো। আপনারা জানেন আমি প্রকৃতি প্রেমী মানুষ এবং প্রকৃতি নিয়ে কাজ করি, আর বিশেষ করে পাটের অনেক অনেক কন্টেন্ট তৈরি করেছি আপনাদের জন্য। আর আজকে আমি পাটের জন্য ভালোবাসার একটা স্টলে আছি, এবং সেখানে এসে পাটের জন্য ভালোবাসার স্টলে এসে দেখলাম প্রকৃতি নিয়ে আরেকটা চমৎকার জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অনেকগুলো মডেল দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেকের হাতে একটি চমৎকার প্রোডাক্ট। আমি সেটার নাম পরেই বলবো, এবং সেই বিষয়ে জানার চেষ্টা করব এই প্রোডাক্ট যিনি নিয়ে আসছেন আমাদের জন্য, আপনাদের জন্য। সো পরিচয় করে দিচ্ছি এই প্রোডাক্ট যিনি তৈরি করেছেন ওনার সাথে। ভাই, আপনার নাম পরিচয় দিয়ে শুরু করেন। আমার নাম মামুনুর রশিদ, আমি এই প্রোডাক্টটা নিয়ে এসেছি। এটা আমাদের প্রোডাক্ট হচ্ছে যে বাগেরহাটের মংলায়, তো সেখানে এই প্রোডাক্টটা, যেহেতু এই প্রোডাক্টের যে র ম্যাটেরিয়ালটা সেখানেই পর্যাপ্ত পাওয়া যায়, আমাদের চিন্তা আছে যে এইটাকে সারা বাংলাদেশের অন্যান্য জায়গায়, যেখানে আমি জানি যতটুকু যে আমার নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, ওখানেও এটা করা যাবে। এখন যেহেতু প্রোডাক্ট কথা বললেন, সোর্সের কথা বললেন, আর এই সোর্সটার নাম কি? এটা হচ্ছে যে সুপারির গাছের খোল থেকে এটা তৈরি করা হয়। এটাকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, এটা ম্যানুয়ালি আমরা তৈরি করি, কিন্তু এটাকে এখনও আমরা অটো মেশিনে যেতে পারি নাই, যার কারণে হয়তো এটা সবার হাতে খুব মানে ইয়ে করে যাওয়া আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, এটা যেহেতু প্রথম আসছে, এটা হয়তো ধাপে ধাপে আমরা উন্নত করব যে অটো মেশিনে কীভাবে যাওয়া যায়, এটাকে আরও কীভাবে একেবারে বেশি পরিমাণে প্রোডাকশন করা যায় কম সময়ের ভিতরে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি একটু থামাচ্ছি ভাইকে। আপনারা যারা গ্রামের আমার মতো যারা দুরন্ত আছেন, তারা নিশ্চয়ই এই সুপারি পাতার খোল দিয়ে খেলেন নিয়ে ওই গাড়ি চালান নিয়ে এরকম সংখ্যা কমই আছে। অর্থাৎ সুপারি গাছের সেই খোল থেকে, সেই গাড়ি থেকে এরকম একটা চমৎকার প্রোডাক্ট আমাদের জন্য এই প্রকৃতিপ্রেমী মানুষরা উপহার দিয়েছে। সেজন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমি ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই প্রোডাক্ট দিয়ে আসলে কী হয় এবং এটা কারা নিচ্ছে এই বিষয়ে একটু বলেন প্লিজ। এইবার এই মেলা এবং এই পাটের জন্য ভালোবাসার এই স্টলে এসে এটা ব্যাপক সাড়া পড়ে গেছে। অনেকেই গতকালকে যারা নিয়েছে তারা আজকে আমাকে অনেকে অর্ডারও করেছে, যে আমি বেশ কিছু পণ্য আজকে এখানে থেকে ডেলিভারিও দিয়েছি। এইটা যিনি নিয়েছেন তিনি একটি চাইনিজ রেস্টুরেন্টের জন্য নিয়েছেন, এবং ওনার চেইন রেস্টুরেন্ট আছে, উনি চাচ্ছেন যে ওনার গ্রাহকদেরকে, ওনার যারা কনজিউমার আছেন তারা, তাদের কাছে এটা পৌঁছাবেন। এবং এইটা আমার ইচ্ছে যে অভিজাত পরিবারগুলো, গুলশান, বনানী, ধানমন্ডি, তাদের ডাইনিং টেবিলেও এটা যাবে। এটা শুধু প্লেট হিসেবেই না, এটাকে আমরা আরও অনেক রকমের মানে পণ্য হিসাবে আমরা নিয়ে আসবো বাজারে। এটা মানে ডাইনিং টেবিলে শোপিস, ক্যালেন্ডার, এটা ওয়ালম্যাট, হ্যাঁ, এটা বাচ্চাদের আঁকার জিনিস হতে পারে, ফাইল কভার হতে পারে, এটা ডায়েরির কভার হতে পারে, এটা বাজারের ব্যাগ হতে পারে, এটা ওয়ান টাইম জুতো হতে পারে। আমরা এই জায়গাগুলোতে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা উন্নত করব। এটা সম্ভব, অর্থাৎ এই সুপারি পাতা থেকে এতগুলো প্রোডাক্ট সম্ভব হবে। আমরা এগুলো আমরা আমাদের মাথার মধ্যে নিয়ে এসেছি যে আমরা মানে পাটের সাথে সাথে এইটাকে আমরা মানুষের একেবারে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এটাকে চিন্তা করতেছি। অর্থাৎ পাট দিয়ে তো হয় না এমন কিছু নাই, সেগুলো তো রানিং প্রোডাক্ট এবং চলছে। পাট তো এখন দেশের যে গণ্ডি পেরিয়ে বিদেশেও বহির্বিশ্ব পাট বিশ্ববোধ করে ফেলেছে। আর এখন আর পাটের সাথে প্রকৃতির আরেকটা সংযোজন, এই সুপারি গাছের যে খোল যেটা বলি আমরা, সেটা ছিল আসলে খেলার পরে ফেলে দিত, এবং সেটা সেই পর্যন্ত এটার অ্যাক্টিভিটিস ছিল। অর্থাৎ গাছ থেকে পেরে হয়তো কেউ চুলায় জ্বালাতো অথবা বাচ্চারা খেলাধুলা করতো। শুভ সংবাদ হচ্ছে যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এটাকে দেখে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন, যে এরকম একটি জিনিস দেখে। তো আমরা আশাবাদী যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও আমরা এইটাকে সামনে এগিয়ে নেবার ক্ষেত্রে যতগুলো বাধা আসবে সেই বাধাগুলো আমরা অতিক্রম করতে পারবো, যে গতকালকে উনি দেখে গিয়ে এটা আমাদেরকে সেই জায়গাটা আমাদেরকে অন্তত একটা সাইন দিয়ে গেছেন। এটা আমাদের জন্য খুব শুভ সংবাদ। বাংলাদেশের মানুষ প্লাস্টিকের বিকল্প হিসাবে এটা গ্রহণ করবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি, কারণ এটা আমাদের পর্যাপ্ত রিসোর্স আছে। ডেফিনেটলি আপনার ভিডিও দেখার পরে আপনার মনে প্রশ্ন জেগেছে যে এত সুন্দর জিনিস বাট পাবো কেমন করে। আর আপনারা যেহেতু আমার ভিউয়ার, তো ভয়ের কিছু নাই, আর কীভাবে পাবেন আমি এমন কিছু করি না যেটা আপনাদের জন্য কষ্টদায়ক। সো কেমন করে পাবেন সেই বিষয়ে যদি একটু বলতেন প্লিজ। আমরা যারা এই পাটের জন্য ভালোবাসা এবং আজাদ আমাদের যেই মূল প্রতিষ্ঠান, তারই একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে পাটের জন্য ভালোবাসা। এখানে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এটা আমাদের কাছ থেকে যেই কোনো সময় যেই কোনো কোয়ান্টিটি আমরা দিতে সক্ষম, আমরা যে কোনো পরিমাণ। এটা এই মুহূর্তে আমাদের কথা হচ্ছে যে আমরা বিদেশেও এটা এক্সপোর্ট করবার মানে ইয়ে পাচ্ছি, যে অলরেডি কানাডাতে আমরা স্যাম্পল পাঠিয়েছি, আমরা
কোরিয়ান অ্যাম্বাসেডর, আমাদের যিনি বাংলাদেশের অ্যাম্বাসেডর কোরিয়াতে, উনিও নিজের পার্সোনাল ইয়েতে নিয়ে গেছেন, এবং আমি অস্ট্রেলিয়াতেও পাঠিয়েছি যে অস্ট্রেলিয়াতে আগামী পয়লা বৈশাখে যদি হয়তো আমরা এরকম একটা কিছু তাদের ওখানে আরও এক্সপোর্টের চিন্তা করতেছি। তার মানে আমাদের এই শৌখিন জিনিসটা এখন আসলে আমি দেশের ভালো একটা সংবাদ পেলে আমার ভিতরে অন্যরকম তারণা কাজ করে সেটা শেয়ার না করার পর্যন্ত আমি শান্তি পাই না। আর এটা হচ্ছে সেরকম একটি প্রোডাক্ট যেটা আমাদের 100% দেশীয় একটা প্রোডাক্ট, একেবারে ফেলনা ছিল সেটা হয়ে গেল এখন একটা মূল্যবান জিনিস আমাদের দেশের জন্য, যেটা বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসবে, সুনাম অর্জন করে নিয়ে আসবে। সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সোলায়মান মানিক আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে পার্ট নিয়ে এবং পার্টের চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে কথা হবে। সেই বছর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।